ভয়াম জনজাতির ভাগ্য নিয়ন্তা লুণ্ঠনকারী ঠিকাদার সেন্ট্রেল ভিজিলেন্সক ভেঙুচালিরে লুণ্ঠনকারীক বরপীড়া ভয়াম জনজাতি কল্যাণের নামত রাজ্যত চলিছে কি নিকা প্রশাসন দুর্নীতিমুক্ত ব্যবস্থার শ্লোগান দিয়া অসম সরকারের বিভাগে বিভাগে আরম্ভ হয়েছে অনিয়মর বজার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমূলত অনিয়মেই নিয়ম আর কমিশন রাজেই সরকারি ব্যবস্থা পরিণত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে এইবার লুণ্ঠনকারী ঠিকাদারক বরপীড়া পাড়ি দিয়ার অভিযোগ উঠিছে অসম সরকারের ভৈয়াম জনজাতি আর অন্যান্য পিছপরা জাতি কল্যাণ বিভাগত এই রিক্সা ক্রয়ের নামত বিভাগটুত কেবা লাখ টকার কমিশন রাজ চলার কথা এতিয়া সকলোরে মুখে মুখে উচ্চারিত হয়েছে কমিশনের বলত হেনো ভৈয়াম জনজাতি কল্যাণ বিভাগত উঠি রজা বহিরজা হয়ে পড়েছে কৃষি বিভাগত চলা লুণ্ঠনের বাবে কুখ্যাত এজন ঠিকাদার এইজন ঠিকাদারের সূত্রলিপিতেই এতিয়া নির্ধারণ করা হয় নিবিদার শর্ত নিবিদার অনিয়মের এক গুরুতর তথ্য এইবার পোহরলৈ আহিছে একেটা বিভাগের অন্তর্গত এটা নিগমত অসম সরকারের ভৈয়াম জনজাতি আর অন্যান্য পাঁচপৰা জাতি কল্যাণ বিভাগের অন্তর্গত এটা নিগম হল ভৈয়াম জনজাতি উন্নয়ন নিগম এই নিগমটোৱে শেহতীয়াকৈ ই ৰিক্সা ক্ৰয়ৰ বাবে আহ্বান কৰিছিল এক নিবিদা বিগত 27 ডিচেম্বৰত প্ৰকাশ পাই নিবিদাৰ বিজ্ঞাপন এই বিজ্ঞাপন অনুসৰি মুঠ 10 কোটি টকাৰে ক্ৰয় কৰা হ'ব ই ৰিক্সা এই বিজ্ঞাপন প্ৰকাশ পোৱাৰ পাছতেই বিভিন্ন ঠিকাদাৰে নিবিদাত অংশগ্ৰহণ কৰে তাৰ পাছত বিগত 5 জানুৱাৰীত অনুষ্ঠিত হয় নিবিদাৰ অংশগ্ৰহণকাৰীসকলৰ সভা সভাত সকলো ঠিকাদাৰে মন্তব্য কৰে যে ভারত সরকারের সেন্ট্রেল ভিজিলেন্স কমিশনের গাইডলাইন অনুসরি সম্পন্ন হব লাগিব নিবিদার প্রক্রিয়া সভাত ভৈয়াম জনজাতি উন্নয়ন নিগমের কর্তৃপক্ষীয় সহমত পোষণ করে যদিও 5 দিনা নিগমে ঠিকাদারের বাবে যে শর্ত আরোপ করলে তাক দেখি হতবাক হয়ে পড়িল ঠিকাদার সকল 10 কোটি টাকার ই রিক্সা ক্রয়ের বাবে প্রথম শর্তে আরোপ করা হল যে ঠিকাদারের বিগত 3টা বিত্তীয় বর্ষত যিকোনো এটা বছরত টার্নওভার 10 কোটি টাকা হব লাগিব কিন্তু সেন্ট্রেল ভিজিলেন্স কমিশনের নিয়ম অনুসরি ঠিকাদারজনের বিগত 3টা বিত্তীয় বর্ষর টার্ন ওভার কামর বাজেটর 30% হব লাগিব অর্থাৎ সেন্ট্রেল ভিজিলেন্সর নিয়ম অনুসরি ই রিক্সা ক্রয়ের বাজেট 10 কোটি টাকা গতিকে 3টা বর্ষর টার্ন ওভার হব লাগিব 3 কোটি 33 লাখ টাকা কিন্তু এই নিয়ম উলঙ্ঘা করে এটা বর্ষত 10 কোটি টাকার টার্ন ওভারের শর্ত বান্ধি দিয়া হল ইয়ার মূল কারণ এটাই থলুয়া ঠিকাদারক বঞ্চিত করে এজন বিশেষ বহিরাগত ঠিকাদারক একমাত্র যোগ্য ঠিকাদার হিসাবে প্রতিষ্ঠা করা এই বিশেষ বহিরাগত ঠিকাদারজন কংগ্রেস সরকারের আমূলত আছিল কৃষি বিভাগের উঠি রজা বহিরজা কেইবাটাও ব্যাগম কেলেঙ্কারীত নাম সাঙুর খাইছিল এইগৰাকী ঠিকাদারের তারপর কিছুদিন সরকারি ঠিকারপর আঁতরি থাকার পাছত এই বিশেষ ঠিকাদারজনে এইবার ভুমুকি মারিছে ভৈয়াম জনজাতি কল্যাণ বিভাগত বিজেপি বিধায়ক রমাকান্ত দেউরিয়ে নতুন বিভাগত এইজন ঠিকাদারক বাদ দেখাই দিয়া বলে চর্চা চলিছে কিয়নো বিধায়ক রমাকান্ত দেউরি এতিয়া ভৈয়াম জনজাতি উন্নয়ন নিগমের অধ্যক্ষর দায়িত্ব আছে সেইবাবেই নিগমের ই রিক্সা ক্রয় প্রক্রিয়াত সেন্ট্রেল ভিজিলেন্স কমিশনের নিয়ম উলঙ্ঘা করে নিজের খেয়াল খুশিমতে শর্ত আরোপ করার অভিযোগ উঠিছে অধ্যক্ষ রমাকান্ত দেউরির বিরুদ্ধে